একদিকে যেমন অন্দরের কুণ্ডল সামনে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের, আবার অন্যদিকে ভোট শেষ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বোমা বারুদ উদ্ধার জারি রয়েছে। প্রায় প্রত্যেক দিনই জেলার আনাচে কানাচে উদ্ধার করা হচ্ছে তাজা বোমা ও বন্দুক। মুর্শিদাবাদ জেলা যেন দাঁড়িয়ে রয়েছে বোমা বারুদের স্তূপে, অন্যদিকে বীরভূমের সিউড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা। পুকুর পার থেকে উদ্ধার 3 গ্রাম তাজা বোমা। বীরভূমের সিউড়ির আলুন্দা গ্রাম পঞ্চায়েতের ধল্লা গ্রাম থেকে বোমা উদ্ধার করলো পুলিশ। পঞ্চায়েত ভোটের পর বীরভূমের বিভিন্ন জায়গা থেকে লাগাতার উদ্ধার হচ্ছে বোমা। পুলিশ দাবি করছে যে তারা তদন্ত শুরু করেছে, কারা এই বোমা মজুদ করেছিল। ইতিমধ্যে বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, তারা আসার পরই এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে। নতুন করে বিপুল সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খেলার মাঠ আছে পাশেই, সাইরে পাড়ে রাস্তার ধারে বোমা পড়ে আছে 3 গ্রাম। তো খুব আতঙ্কের মধ্যে আছি আমরা, তো পুলিশ এসছে দেখছে। পুলিশে বোমা স্তূপে দাঁড়িয়ে মুর্শিদাবাদ খড়গ্রামের সুন্দরপুর থেকে উদ্ধার 2 বালতি তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকেও। খড়গ্রামের পর হরিহরপাড়া সদানন্দপুর, এবার ICDS সেন্টারের পাশ থেকে উদ্ধার 9টি সকেট বোমা। অঙ্গনবাড়ি কেন্দ্রের পাশ থেকে বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গাজীনগর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 যুবক, ধৃত নাজির হোসেন এবং আফফান আলী গাজীনগরের বাসিন্দা। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমবাগানে এসেছিল ধৃতরা, তা খতিয়ে দেখছে পুলিশ। রিপাবলিক বাংলা। একদিকে যেমন অন্দরের কুণ্ডল সামনে আসছে বিভিন্ন রাজনৈতিক দলের, আবার অন্যদিকে ভোট শেষ হয়ে যাওয়ার পরেও এখনো পর্যন্ত বোমা বারুদ উদ্ধার জারি রয়েছে। প্রায় প্রত্যেক দিনই জেলার আনাচে কানাচে উদ্ধার করা হচ্ছে তাজা বোমা ও বন্দুক। মুর্শিদাবাদ জেলা যেন দাঁড়িয়ে রয়েছে বোমা বারুদের স্তূপে, অন্যদিকে বীরভূমের সিউড়ি থেকে উদ্ধার করা হয়েছে তাজা বোমা। পুকুর পার থেকে উদ্ধার 3 গ্রাম তাজা বোমা। বীরভূমের সিউড়ির আলুন্দা গ্রাম পঞ্চায়েতের ধল্লা গ্রাম থেকে বোমা উদ্ধার করলো পুলিশ। পঞ্চায়েত ভোটের পর বীরভূমের বিভিন্ন জায়গা থেকে লাগাতার উদ্ধার হচ্ছে বোমা। পুলিশ দাবি করছে যে তারা তদন্ত শুরু করেছে, কারা এই বোমা মজুদ করেছিল। ইতিমধ্যে বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে, তারা আসার পরই এই বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হবে। নতুন করে বিপুল সংখ্যক বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খেলার মাঠ আছে পাশেই, সাইরে পাড়ে রাস্তার ধারে বোমা পড়ে আছে 3 গ্রাম। তো খুব আতঙ্কের মধ্যে আছি আমরা, তো পুলিশ এসছে দেখছে। পুলিশে বোমা স্তূপে দাঁড়িয়ে মুর্শিদাবাদ খড়গ্রামের সুন্দরপুর থেকে উদ্ধার 2 বালতি তাজা বোমা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ, খবর দেওয়া হয়েছে বম স্কোয়াডকেও। খড়গ্রামের পর হরিহরপাড়া সদানন্দপুর, এবার ICDS সেন্টারের পাশ থেকে উদ্ধার 9টি সকেট বোমা। অঙ্গনবাড়ি কেন্দ্রের পাশ থেকে বোমা উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের গাজীনগর থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2 যুবক, ধৃত নাজির হোসেন এবং আফফান আলী গাজীনগরের বাসিন্দা। কি উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে আমবাগানে এসেছিল ধৃতরা, তা খতিয়ে দেখছে পুলিশ। রিপাবলিক বাংলা।